हाय फ्रेंड्स, আপনাদের জন্য একটা নিউ ব্লগ। আপনারা দেখতে পাচ্ছেন কাকলে বেলাউটা নিয়ে দাঁতে কি ছিঁড়েছে। এই বেলাউ জাস্ট সুতা খুলছে, সেলাই করা আছে সেফটি পিন দিয়ে। গাইজ, আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন না, প্লিজ ভিডিওগুলো দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ, जल्दी करो। मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो, जल्दी दबा दिया, घंटी भी दबा देना, ठीक है। अरे फ्रेंड्स, এখানে মেলা আছে, কাপড় জামা গুলো গেলে তুলবে। আমাদের ঘরের সামনে সবকিছু, কোনো টেনশন নেই। কাপড় জামা তুলছে, খেপে কি করছো? ও বালিশের খোল গুলা নিয়ে করে হরা ভরা হচ্ছে। পেনটা পড়ে যাবে কেপি। হ্যাঁ, বেঁচে আছে, এটা থাক। এই যে কাপড় জামা তোলা হয়ে গেছে, ওখানে দুটো আছে, ওগুলো শুকায় না। এস তোলা হয়ে গেছে, এটা আমাদের ঘরের বাইরে। এটা এই যে আম গাছে কত আম ধরেছে দেখতে পাচ্ছেন, এই যে কত আম গাছে। আরো আম ধরেছিল কিন্তু এই ঝড় জলে হুলে সব ঝরে পড়ে গেছে। এই যে কাকলি আমার জন্য দাঁড়িয়ে আছে, এই যে শাড়ি খুলছে, আম গাছে বাঁধা আছে শাড়ি। আরে শাড়ি মেলার জায়গা, টেকনিক দেখে শিখে রাখুন। এটা আমার মা, এই যে খেপি, এই যে সবাই ঘর যাচ্ছে। এই যে ঘর চলে এলাম, এই যে বৌদি এখানে সবজি কাটছে। সব কিছু নিয়ে চলে এসেছে, বালিশের খোল গুলো, বালিশের খোল পরাবে। বালিশের খোল গুলো কিন্তু কালারটা বিরাট দেখাচ্ছে। আমাদের ঘরে সব থেকে বদমাস হচ্ছে আমাদের খেপি। তুই গাইজ, তো ভিডিওটা এখানে শেষ করছি। এই যে কাকলি বাই বাই করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।